করোনাকালে ভর্তিরোগীর ভর্তি রোগীর পঁচাত্তর ভাগকে বিনা প্রয়োজনে দেওয়া হয় অ্যান্টিবায়োটিক এমন তথ্য মিলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এদিকে প্রশাসনের গবেষণায় দেখা যাচ্ছে করোনাকালে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়ে দ্বিগুণেরও বেশি যে ধারা থেকে এখনও বের হতে পারেনি দেশ এখন জন্ম স্টুডেন্ট হল বিকাশ দুই হাজার বিশ সালে করোনা মহামারীর কবলে পড়ে গোটা বিশ্ব আক্রান্ত হয় বাংলাদেশও ছড়াই আতঙ্ক সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় চলে নানা ওষুধের ব্যবহার করোনাকালে অ্যান্টিবায়োটিকের ব্যবহার জানতে বঙ্গবন্ধু মেডিকেল ময়মনসিংহ সিলেট খুলনা ও রংপুর মেডিকেলে ভর্তি তিন হাজার ছয়শো তিরানব্বই রোগীর উপর চলে গবেষণা এতে দেখা যায় চুরানব্বই ভাগ রোগীকে দেয়া হয় অ্যান্টিবায়োটিক অথচ ব্যাকটেরিয়া সংক্রমণ ছিল মাত্র ১৯ ভাগের অর্থাৎ পঁচাত্তর ভাগ রোগীকে অ্যান্টিবায়োটিক দেয়ার প্রয়োজন ছিল না যারা ভর্তি হননি তারাও আসলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন ঘরে বসে এমনকি যারা কোভিড হয়নি তারাও ঘরে বসে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন সো এটা যে শুধুমাত্র এই হাসপাতালে ভর্তি হওয়া রোগীতে অতিরিক্ত ব্যবহারেরই প্রভাব ফেলেছে তা না এটা একটা অ্যান্টিবায়োটিক গ্রহণের সংস্কৃতি তৈরি করে ফেলেছে বাংলাদেশে অর্থাৎ এটা একটা সুদূর প্রভাব ফেলবে এবং এটাকে কমিয়ে আনাটা বেশ জটিল কঠিন হয়ে উঠবে আসলে এর ফলে সবচেয়ে বেশি পঁচাশি ভাগ ব্যবহার হয়েছে সেফটি একজন ও মেরুপেনাম সংক্রমণ সারাতে অত্যন্ত কার্যকর অ্যান্টিবায়োটিকের মধ্যে এগুলো অন্যতম ব্যবহার বাড়াই জীবাণুর বিরুদ্ধে বেড়েছে রেজিস্ট্যান্স কোভিডের ওই বছরটাতে অ্যান্টিমাইক্রোবিল সারা দেশব্যাপী অ্যান্টিমাইক্রোবি ব্যবহার দ্বিগুণ হয়েছে ওই সময়কালে এই দ্বিগুণ ব্যবহারের ফলশ্রুতিতে মাইক্রোবসগুলো রেজিস্ট্যান্ট হয়ে উঠেছে এবং তাতে সাধারণ অ্যান্টিমাইক্রোবিলগুলো তার কার্যকারিতা হারিয়েছে সো এটা একটা ভয়াবহ সিচুয়েশনের দিকে বাংলাদেশ মুভিং টুয়ার্স দ্যাট ডিরেকশন সো এটা যদি খুবই দ্রুত ইন্টারভেন না করা হয় তাহলে আসলে এটা একসময় গ্রিপের বাইরে চলে যাবে করোনার আগে দেশে প্রতি হাজার জনসংখ্যায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছিল পঁচিশ শতাংশ করোনা কালে তা বেড়ে হয়েছে আটান্ন শতাংশ বর্তমানে অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী দেশের শীর্ষ তিনে বাংলাদেশ হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা